সম্প্রতি বাংলাদেশে একজন তারকা দাবাড়ু দাবা খেলার তো অবস্থায় স্ট্রোক করে ইন্তেকাল করেছেন ফেসবুকে তার মৃত্যু নিয়ে কুটুবাক্য উচ্চারণ করছেন অনেকে এসব ক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি দেখুন একজন মানুষ তিনি দাবার মতো খেলায় লিপ্ত যেটি সুয়েতে নিষিদ্ধ হাদিসে পরিষ্কারভাবে নিষিদ্ধ রয়েছে ইমানদার হাতে এত অহেতুক সময় যে তিনি ফালতু সময় করবেন বেঁচে থাকার জন্য যতটুকু আনন্দ বিনোদনের প্রয়োজন তার জন্য নিজেদের পরিবার রয়েছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস রয়েছে নিজেরা শরিয়ার সীমানা মধ্যে থেকে করতে পারেন এর বাইরে এই জাতীয় খেলাধুলা দাবা ইত্যাদির ব্যাপারে শরিয়াতে পরিষ্কারভাবে স্পষ্ট আলাদা দাবার পরে হাত নিষেধাজ্ঞা রয়েছে সো এ ধরনের খেলাধুলায় মত্ত থাকা এটা তো গুনাহের কথা তো গুনাহ করতে করতে যদি কারোর মৃত্যু হয় সন্দেহাত্মিভাবে সেই মৃত্যু কোনো মুসলমানের জন্য কাঙ্ক্ষিত মৃত্যু নয় কিন্তু এই মৃত্যুকে ঘিরে ওই ব্যক্তি বা আপনার এই জাতীয় বিষয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় যিনি মৃত্যুবরণ করেছেন তাকে নিয়ে আপনার বাজে করা গালমন্দ করা এটা আসলে কোনো মুসলমানের চরিত্র নয় মুসলমান এরকম পরিস্থিতিতে তার জন্য সমবেদনা প্রকাশ করবে তার এই মৃত্যুটা ভালো মৃত্যুর ছিল না সেজন্য সিম্পতি দেখাবে তার এই মৃত্যুটা অনাকাঙ্ক্ষিত সেটি প্রকাশ করবে অন্যদের জন্য দাওয়াতের কাজ হয় সেভাবে কথা বলবেন কিন্তু কোনোভাবেই তাকে আঘাত করে বিশেষ করে তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া জাহান্নামে হিসাবে বলা এই কাজগুলো করার সুযোগ নেই কারণ হলো কোনো ব্যক্তির তিনি যদি মুসলিম হয়ে থাকেন গুনাহ করতে করতেও যদি মৃত্যু হয়ে যায় তারপরও তার জাহান্নামি হওয়ার সার্টিফিকেট দেওয়া এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের একটু দায়িত্বশীল আচরণ করা দরকার বিশেষ করে কথা গালমন্দ করা এগুলো তো কোনো অবস্থাতেই উচিত না তবে হ্যাঁ এই মৃত্যুর মন্দ দিক এবং এই মৃত্যু যে আমাদেরকে শিখিয়েছে যে আমরা গুনাহ যারা করছি তারা হয়তো অবাক করে ঠিক হয়ে যাবে চিন্তা করছে অথচ গুনা করতে করতে মৃত্যু হতে পারে সেই ভয়াবহ বিষয়টি আমরা অন্যদেরকে দাওয়াতের উদ্দেশ্যে তুলে ধরতে পারি সেই সাথে ওই ব্যক্তির জন্য আমাদের একজন মুসলিম ভাই হিদ তিনি সেই হিসাবে তার জন্য আমাদের সিম্প্যাথি কাজ করবে যে তিনি একটা ভালো মৃত্যু পেলেন না এটা খারাপ কাজ করতে তার মৃত্যু হল এটা কতই না দুর্ভাগ্যজনক তার জন্য কিন্তু তাই বলে তাকে গালবন্ধ করা বা বাজে মন্তব্য কটি উক্তি করা এটা উচিত নয় আমাদের